আমরা যারা 90 দশকীয়, শৈশব কৈশোর পার করা প্রজন্ম, শুক্রবারের পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবির সময়গুলোতে মায়েদের ভূমিকায় যাদেরকে দেখে বড় হয়েছি, তাদের মধ্যে অন্যতম সুপরিচিত মুখ ছিলেন অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা। তিনি অসংখ্য ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। মায়ের প্রতি বাস্তবে আমরা যে চিরন্তন বন্ধন অনুভব করি, তার অভিনয়ের মধ্যে সে অনুভূতি পাওয়া যেত। মনে হতো তিনি পর্দায় মায়েদের একজন প্রতিনিধি। আজ কথা বলতে চলেছি কিংবদন্তি অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে নিয়ে। চলুন শুরু করা যাক। জন্ম 3 ডিসেম্বর 1953 সালে কক্সবাজারে। তারা 3 বোন 4 ভাই। বাবার উৎসাহ ছিল তার প্রতি অভিনয়ের জন্য। পরিবারে বাবার নিজে থেকে উৎসাহ দেওয়ার ঘটনা খুব কম দেখা যায়। একবার গ্রামে একটি প্রোগ্রামে শিশু শিল্পী পাওয়া যাচ্ছিল না। তার বাবা এসে বললেন, কাজটা করবে কি না। মেয়ে উৎসাহ বোধ করলো, কাজটা করার পর পুরস্কার পেয়ে যান। তখন তার মধ্যে অভিনয় করার চিন্তা আরও প্রবল হয়ে উঠল। তিনি মনে করলেন কাজটা তাকে দিয়ে হবে। বড় হয়েছেন কক্সবাজারে, সেখানে ম্যাট্রিক পাশ করেছেন। সমুদ্র সৈকতে যেতেন বন্ধুদের সাথে নিয়ে, স্বাধীনতা ছিল অনেক। পড়াশোনায়ও খুব ভালো ছিলেন। স্কুল কলেজে শিক্ষকদের খুব উৎসাহ পেতেন পড়াশোনায়, সাংস্কৃতিক অংশগ্রহণে। চট্টগ্রাম বেতার অনুষ্ঠান ঘোষিকা ছিলেন। রেডিওতে বেশি দিন কাজ করতে পারেননি, তখন বিয়ে হয়ে যায়। বিয়ের পর শিক্ষকতা পেশায় যোগ দেন। 80 দশকের কথা সেটা। ঠিক তখনই একটা ঘটনা ঘটে গেল। 1984 সালে FDC থেকে নতুন মুখের সন্ধানে ঘোষণা করা হলো। অ্যাপ্লাই করার পরে অডিশনের দিনও যাননি। একজন খুব উৎসাহ দেন, 4,500 ছেলেমেয়ের মধ্যে তিনি টিকবেন। বিশ্বাস করেননি কথাটা, কিন্তু হয়েছিল সেটাই। নির্দিষ্ট তারিখের পর তাকে যোগাযোগ করিয়ে অডিশনে পাঠানো হয়। অডিশনে গিয়ে ছোট্ট একটি মিথ্যা বলেন, ইন্টারভিউ কার্ড আসতে লেট হয়েছে বলে দেন। অডিশন নেওয়া হলো এবং তিনি প্রশংসিত হন। তখন অডিশনে বিচারকের একজন বললেন, আমরা নায়ক নায়িকা বেশ পেয়েছি, কিন্তু ক্যারেক্টার আর্টিস্টের ভীষণ অভাব। আপনাকে আমরা পেয়েছি, ইন্ডাস্ট্রি আরেকজন মা পেল, সুযোগ এলো নিজেকে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্রে প্রমাণ করার। শুটিং শুরু করেন ইবনে মিজানের পাতাল বিজয় ছবির, কিন্তু মুক্তি পায় মতিন রহমানের রাধাকৃষ্ণ ছবিটি। প্রথম দিন শুটিংয়ে ভয়ও পাননি, কারণ তিনি মঞ্চে কাজ করতেন। প্রথম ছবিতেই দর্শক গ্রহণ করেন তাকে। অ্যাঞ্জি শটও হতো না তার, পাশের সেটে সিনিয়র শিল্পী শট অ্যাঞ্জি হতো, কিন্তু তার হতো না। সৈয়দ সালাউদ্দিন জাকি তাকে বিভিন্ন ছবির জন্য পরিচালকদের অ্যাসাইন করতেন। মায়ের চরিত্রে প্রথম অভিনয় 3 কন্যা ছবিতে। ছবিতে সবচেয়ে বেশি মা হয়েছেন নায়ক রুবেলের। তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো পাতাল বিজয়, রাধাকৃষ্ণ, 3 কন্যা, সন্ধি, আগমন, দায়িকে, রকি, বীরপুরুষ, মায়ের কান্না ইত্যাদি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান নায়করাজ রাজ্জাক পরিচালিত জিনের বাদশা ছবিতে 1990 সালে। এ ছবিতে বাপ্পারাজের বড় মা চরিত্রে ছিলেন তিনি। তার মায়ের ভূমিকায় অভিনয় জীবন্ত ছিল, হাসি কান্না সব ধরনের পরিস্থিতিতে মিশে যেতেন। সন্তানের জন্য ব্যাকুল যেমন হতেন, তেমনই আবার কঠোরতাও দেখাতেন চরিত্রে। নাটকেও তিনি অভিনয় করেছেন। নাটকে অভিনয় করার পাশাপাশি স্ক্রিপ্টও লেখেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক ধুয়া বউ, পাঞ্জা, ভাত দে রোদেলা, প্রতিশ্রুতি ইত্যাদি। খালেদা আক্তার কল্পনা চলচ্চিত্রে মায়ের মতো সম্মানজনক অভিনয়ে নাম করেছেন। তিনি আমাদের বাণিজ্যিক ছবিতে এক্ষেত্রে উল্লেখযোগ্য হয়েই থাকবেন। আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।